I was diagnosed with stage 4 of non-small cell lung cancer about 2 years ago. It's a cancer that has only 5% survival. Now, thank God, I'm cancer-free. আমার সমস্যা ছিল 2017-এ আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে। আমি সুস্থ আছি, আমি এনার্জি ফিল করতেছি, আমি ওকে আছি, এটাই সত্যি কথা। ক্যান্সারের রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো, এখন আর কোনো সমস্যা নেই। এবং আমি যখন ওনাদের কাছে যাই, ওনারা আমাকে 6 মান্থ পরে পরে চেক আপে যাই আমার ডক্টরের কাছে, সো ওরাও আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে ওয়াও তুমি 5 ইয়ার্স টার্ন করছো, তুমি ভালো আছো, আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো আছো। আমি শেষ করছি আপনাদেরকে ক্যান্সার নিয়ে। ক্যান্সার কেন সবাই ভয় পায়? অফকোর্স ভয়ের কারণ, আমার ক্যান্সার হলে আমি চিৎকার দিব, মানে আমার ক্যান্সার আছে না, এটা খুবই স্বাভাবিক। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান কামিং, আই আই ফিল হাম্বল এন্ড গ্রেটফুল টু অল অফ ইউ ফর টাইম টু বি হিয়ার এন্ড আই এম রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড ফর দ্য অর্গানাইজার হু অ্যারেঞ্জ দিস প্রোগ্রাম। মাই নেম ইজ সামদার আছি, আমি শুরু করছি আমার সংক্ষিপ্ত উপস্থাপনা। আমাদের যে রিসার্চ গুলো আধুনিক মেডিকেল কোন দিকে যাচ্ছে, তার রিসার্চের যে ধারাগুলো কিভাবে এটাকে আরো মডিফাই করছে, নতুন নতুন রিসার্চ আসছে, এখান থেকে আমরা কিভাবে আমরা দেশের মানুষকে হেল্প করতে পারি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আসতে প্রসার হচ্ছে, মানুষ বিভিন্নভাবে ইউজ করছে। তো আমি শেষ করছি আপনাদেরকে ক্যান্সার নিয়ে। ক্যান্সার কেন সবাই ভয় পায়? অফকোর্স ভয়ের কারণ, আমার ক্যান্সার হলে আমি চিৎকার দিব, মানে আমার ক্যান্সার আছে না, এটা খুবই স্বাভাবিক। আমি এই আমার যে ক্যান্সার প্রকাশ করছি, প্রথম সুস্থ হয় তখন তো মানে অনেকে বিশ্বাস করতে পারে নাই, এখন তো আমার প্রচুর সাকসেস স্টোরি আমার আছে, যে ক্যান্সার বিভিন্ন স্টেজে কিভাবে সব ধরনের ক্যান্সার আমার স্টোরি আমার আছে, সুস্থ হওয়ার আমার ট্রিটমেন্টের হাত ধরে আমার তোমার ইচ্ছায়। তো কি করেছি আমরা, আমরা কিরকম ম্যাজিক ফিল করে, ম্যাজিক ফিল না, আমি কি করি, আপনি কেমোথেরাপি নেবেন, ওকে কেমোথেরাপি সাইড ইফেক্টটা কমিয়ে আনতে হবে, কিভাবে সাইড ইফেক্ট কমিয়ে আনবেন, ওষুধ তার মাধ্যমে কেমোথেরাপি সাইড ইফেক্ট কমিয়ে নিয়ে এসে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি পূরণ করার মাধ্যমে ইনফ্লামেশন কমিয়ে নিয়ে এসে গাটটাকে রিওয়্যার করে আপনাদের সঙ্গে হরমোনটাকে ব্যালেন্স ডাইজেশনটাকে ইমপ্রুভ করার পাশাপাশি যাতে লাইফ স্টাইলকে একটু চেঞ্জ করেন, প্রসিডিউরগুলো কমিয়ে দেন, আর রহতে আপনার এই আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন, তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।